নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হব, খুব ছোট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই মুহূর্তে পশ্চিমবাংলা একটা প্রশ্ন উঠে গেল যে মমতা ব্যানার্জি সরকারটা আদৌ আর থাকার দরকার আছে কিনা। কেন বলছি কথা, যে এক্ষুনি এগরাতে খবর পেলাম, এগরাতে বোমা বিস্ফোরণ হয়েছে, বোমা বিস্ফোরণে বহু লোকের মারা গেছেন, হতাহত হয়েছেন। কেননা সেখানে বাজি কারখানা ছিল বেআইনিভাবে, সেই বাজি কারখানার আড়ালে বোমার মশলা মজুত করা হয়েছিল সামনে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেটা বিস্ফোরণ ঘটে গিয়ে বহু হতাহত হয়েছে। বডি লোপাট করে দেওয়ার প্ল্যানিং ছিল, পুলিশ গেছিল সেখানে, গ্রামের লোকেরা তাড়া করেছে, পুলিশ আর ঢুকতে পারেনি। এইরকম একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তিনি রাজ্যপালকে জানিয়েছেন, এনআইএ দাবি করেছেন। মমতা ব্যানার্জি আর অস্বীকার করতে পারেননি, বলেছেন হ্যাঁ এনআইএ করতে পার, এনআইএ যদি আসে আসুক, এই কথা মমতা ব্যানার্জি বলছে। এটা বলার মধ্য দিয়ে এটা প্রমাণ হচ্ছে, বারে বারে এটা প্রমাণ হচ্ছে যে এই সরকারের গোয়েন্দা দপ্তরগুলো করছেটা কি, এই সব থেকে সরকারের যে এজেন্সিগুলো রয়েছে, যে এজেন্সিদের এই কাজ হচ্ছে যে সরকারকে খবর দেওয়া যে দেশের মধ্যে বা রাজ্যের মধ্যে যে অনৈতিক কাজগুলো ঘটছে সেই সম্পর্কে সশদপ্তর, যারা এই ব্যাপারে এই অভিযোগগুলোকে খতিয়ে দেখবে সেই সব দপ্তরকে জানানো, সরকারকে অ্যালার্ট করা, সরকারকে জানানো, সেই গোয়েন্দা সংস্থা এজেন্সিগুলো করছেটা কি, রাজ্য সরকারের হাতে যে এজেন্সিগুলো রয়েছে সেগুলো কি করছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, একটা সরকার চলছে, ভাবুন সেই সরকারের একটা গোটা শিক্ষা দপ্তর জেলে বসে রয়েছে, তার তদন্ত কে করছে, রাজ্য সরকার নয়, তার তদন্ত করছে সিবিআই, ইডি তার তদন্ত করছে, প্রত্যেকটা দপ্তরে হচ্ছে দুর্নীতি, কর্পোরেশন থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, কোনো ক্ষেত্রে বাদ নেই, যে ক্ষেত্রে দুর্নীতি হয়নি সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, তার তদন্ত কে করছে, সিবিআই, ইডি। এই কালিয়াগঞ্জে কাকে তদন্তের ভার দায়িত্ব দেওয়া, দায়িত্বভার দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের কোনো তদন্তকারী সংস্থা না, এনআইএ কে দিল, হাইকোর্ট দিল। তাহলে পশ্চিমবাংলায় যে কোনো ঘটনা ঘটলে হয় রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হচ্ছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হচ্ছে, কাকে হস্তক্ষেপ করতে হলো, সেই ব্যাপারে উদ্যোগী কাকে হতে হলো, রাজ্যপালকে। তাহলে রাজ্যপাল চালাচ্ছে সরকার, হাইকোর্ট চালাচ্ছে সরকারের সিদ্ধান্ত, হাইকোর্টকে নিতে হচ্ছে, এনআইএ তদন্ত করতে হচ্ছে, তদন্ত কাকে করতে হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে তদন্ত করতে হচ্ছে। বিরোধীরা বলছে তাহলে সরকারের কাজ কি খালি চুরি করা, সরকার কি খালি বসেই আছে চুরি করতে, আর দান মেলা খেলা এই সমস্ত ঘটনাগুলো ঘটানোর জন্যই কি সরকার বসে রয়েছে, সরকারের কাজটা কি? অনেক আশা নিয়ে তো পশ্চিমবাংলার মানুষ এই পরিবর্তন করেছিল, ভেবেছিল পরিবর্তনের পর পশ্চিমবাংলার একটা নতুন চেহারা দেখা যাবে, যে পশ্চিমবাংলায় শিল্পায়নের জোয়ার বইবে। পশ্চিমবাংলায় বামপন্থীরা শিল্পায়ন করতে গিয়ে জোর করে জমি দখল করার অভিযোগ উঠেছিল, মমতা ব্যানার্জির জমি আন্দোলনকে হাতিয়ার করে সরকারের ক্ষমতা এসেছে। সুতরাং জমি আন্দোলনের যে পদ্ধতি সিপিএমের ভুল করেছিল, বামপন্থীদের সরকারের ভুল ছিল, সেই পদ্ধতিকে পাল্টে সেই নতুন কোনো পদ্ধতিতে শিল্পায়ন করতে হবে, কারণ এটাই তো অবশ্যম্ভাবী সমাজ বিকাশের ধারায়। কৃষির পরেই তো শিল্প আসবে, শিল্পায়ন না হলে আপনি আর উন্নত অর্থসামাজিক ব্যবস্থায় যাবেন কি করে? তাহলে শিল্পায়ন তো একটা অবশ্যম্ভাবী একটা ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সরকারকে যেতে হবে। কিন্তু ১২ বছরে আমরা শিল্পায়নের ক্ষেত্রে জিরো, তার বদলে বোমা বন্দুক গুলি, তার বদলে চুরি, তার বদলে তোলাবাজি, তার বদলে জমি দখল, আর তার বদলে আমরা দেখছি গোটা প্রশাসনটার উপরে অনাস্থা, গোটা পশ্চিমবাংলার মানুষের পুলিশ প্রশাসনে কোনো আস্থা নেই, গোটা পশ্চিমবাংলায় যেখানেই যে ঘটনা ঘটছে, ছোট বড় সমস্ত আনিস খান হত্যাকাণ্ড থেকে শুরু করে যতগুলো ঘটনা ঘটছে সমস্ত ঘটনায় পুলিশের নাম জড়িয়ে যাচ্ছে, পুলিশের উপর কোনো আস্থা নেই, পুলিশ পুলিশ বলছে ঠিকমতো কাজ করছেন না, পুলিশ যেটা যেভাবে তদন্ত করার কথা সেই তদন্ত করছে না, পুলিশ রাজ্য সরকার কথা রাজ্য সরকারের ইচ্ছে অনুযায়ী তিনি পরিচালিত হচ্ছেন, এরকম বহু অভিযোগে পুলিশ কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর নেতা ওপর থেকে নেতা মন্ত্রী একদম পঞ্চায়েত লেভেল পর্যন্ত গোটা দলটা দুর্নীতিতে বসে রয়েছে, গোটা দলটা দুর্নীতিগ্রস্ত, চুরি, প্রত্যেকটা দলের প্রত্যেকটা স্তরের নেতা কর্মী সব প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছে সকলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, চুরি, গোষ্ঠীদ্বন্দ্ব, এই সমস্ত কিছু চেয়ে রয়েছে। এই সরকারটাই কি পশ্চিমবাংলার মানুষ চেয়েছিলেন? পশ্চিমবাংলায় পরিবর্তন মানে কি এটা ছিল? এটাই ছিল পশ্চিমবাংলার মানুষের আকাঙ্ক্ষার সরকার? এটাই কি পশ্চিমবাংলার মানুষের প্রাপ্তি, যেখানে অনুব্রত মণ্ডলের মতো নেতা তিহার জেলে বসে থাকবে, তার কন্যা তিহার জেলে বসে থাকবে, বেআইনিভাবে তারা চাকরি নেবে? এটাই কি ছিল পশ্চিমবাংলার মানুষের কাছে পরিবর্তনের নতুন সরকার? এটাই গোটা পশ্চিমবাংলা জুড়ে এখন ধ্বনিত হচ্ছে। এগরা, কালিয়াগঞ্জ, দাড়িভিট, আমরা দাড়িভিটে দেখলাম কি, এনআইএ দিল, কে দিল, হাইকোর্ট দিল। তাহলে গোটা পশ্চিমবাংলা এখন এনআইএ, সিবিআই, ইডি, হাইকোর্ট, রাজ্যপাল, এরাই পশ্চিমবাংলার প্রশাসন চালাচ্ছে।
তাহলে দর কি প্রয়োজন আছে? ওদিকে রাজ্য সরকারের কর্মচারী তারা ডিএর দাবিতে আন্দোলন করছে, তারা ডিএ পাচ্ছেন না, তার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যভাবে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে প্রথম বলা হচ্ছিল চোর ডাকাত, এখন বলছে চলে যান কেন্দ্রীয় সরকারের কেন্দ্রে চাকরি বাকরি খুঁজে নিন, এই সব বলছেন। তাহলে গোটা পশ্চিমবাংলাটাই যেটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এই অরাজক পরিস্থিতির থেকে পশ্চিমবাংলার মানুষকে মুক্ত করে নতুন কিভাবে পথ, নতুন পথ, যে পশ্চিমবাংলা অগ্রগতি, যে পশ্চিমবাংলা উন্নয়ন, যে পশ্চিমবাংলায় বেকার যুবকের হাতে কাজ থাকবে, সেই পশ্চিমবাংলা বাংলার মানুষ চাইছে, সেখান সেই দিকে এগোতে পারবে কি পশ্চিমবাংলা, লাখ টাকার প্রশ্ন। এটাই লাখ টাকার প্রশ্ন। আগামী দিনে পশ্চিমবাংলা এই পথে কি এগোতে পারবে, নাকি গোটা পশ্চিমবাংলা এবং বাঙালির ভবিষ্যৎ এইভাবে অন্ধকার আরো অন্ধকার আরো অন্ধকারে ডুবে যাবে, দুর্নীতির পাঁকে, সমাজ বিরোধী কার্যকলাপে, তোলাবাজির ঘটনায় গোটা পশ্চিমবাংলার বোম বিস্ফোরণে গোটা পশ্চিমবাংলার মুখটা ক্রমশ অন্ধকার কালিমালিপ্ত হতে থাকবে, সেই চেহারায় পশ্চিমবাংলা, পশ্চিমবঙ্গের সরকার কি মানুষ বছরের পর বছর দেখে যাবে, নাকি নতুন কোনো পথ, নতুন কোনো ভাবনা পশ্চিমবাংলার মানুষ ভাববে, এই প্রশ্ন থাকছে গোটা পশ্চিমবাংলার। সেই জন্য আমরাও তাকিয়ে থাকবো উত্তরের জন্য আগামী দিনে, কি এর উত্তর, কোন পথ বাংলার মানুষ বেছে নেয়, বাংলার মানুষের পথ কি হয়, সেজন্য আমরা অপেক্ষা করবো। ততক্ষণ পর্যন্ত আমি স্বপন আপনার থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ইভিএম নিউজ আপনার কথা বলে।